আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব গোলাম আহমদ কাদিয়ানির কিছু ভ্রান্ত আকীদা, যেটির কারণে তাকে কাফের বলা হয়। প্রথমে আমরা শিখব আল্লাহ সম্পর্কে তার আকীদা, দ্বিতীয়ত শিখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তার আকীদা, তৃতীয়ত শিখব ঈসা আলাইহিস সালামের সম্পর্কে এবং অন্যান্য নবীদের সম্পর্কে তার আকীদা, চতুর্থ জানব ফেরেশতাদের সম্পর্কে আকীদা, পঞ্চম নম্বরে জানব হাশরের সম্বন্ধে তার আকীদা এবং অন্যান্য বিষয়ে তার কিছু ভ্রান্ত আকীদা, সর্বশেষে জানব কাদিয়ানীরা কারা কাফের বলেছে বা সে অথবা সে কেন কাফের। এবার আসি যে আল্লাহ সম্পর্কে তার কি আকীদা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন তার বইতে, আমি স্বপ্ন দেখেছি আমি আল্লাহ, তার বইতে সে উল্লেখ করেছে। অথচ কুরআন কারিমে আল্লাহ তারা বলছেন, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব। এটা যে কত বড় মিথ্যা কথা তা প্রমাণ করার জন্য এতটুকুই যথেষ্ট। তার বইতে আরও আছে, আল্লাহ তাকে বলেছেন, শোনো হে আমার ছেলে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। হাদিসে কুদসিতে পর্যন্ত আছে সহিহ বুখারীতে যে আল্লাহ তাআলা কোনো সন্তান নেই। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার আকীদা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজ বইতে তিনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী নন, বরং গোলাম আহমদ কাদিয়ানি তিনি সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ। অথচ কোরআনে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। আরেক হাদিস এসেছে, আমরা সবাই জানি যে শীঘ্রই আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যুক নবী আবির্ভাব করবে। তারা প্রত্যেকেই নিজেকে মুসলিম দাবি করে এবং তারা বলবে যে তারা সর্বশেষ নবী, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না। আবু দাউদ গ্রন্থে এই হাদিসটি এসেছে। সে আরও লিখেছে, গোলাম আহমদ কাদিয়ানি তিনি তার বইতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তার অধিক মর্যাদা। নাউজুবিল্লাহ। অথচ কোরআনে এসেছে, সমস্ত নবীদের থেকে আল্লাহ সুবহানাহু তাআলা এর অঙ্গীকার নিয়েছেন যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাও তাহলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা নবীদের মাঝে শ্রেষ্ঠ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোলাম আহমদ কাদিয়ানি তিনি যে নিজেকে নবী দাবি করছেন, আমি তো ভাবছি সে যে একজন মুসলিম হতে পারে কি না বা একজন মুমিন মহসিন মুত্তাকি, এসবের তো কোনো পর্যায়েই তার মধ্যে নেই। নাউজুবিল্লাহ। আবার কোরআনে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সম্বোধন করা হয়েছে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে এটি বলে সে ক্ষান্ত হয়নি। সে আরও বলছে যে বিভিন্ন জায়গায় আমাকে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, গোলাম আহমদ কাদিয়ানিকেই আল্লাহ তাআলা সম্বোধন করছেন। নাউজুবিল্লাহ। এমন মিথ্যাচারের সম্পর্কে কোরআনে যেভাবে শাস্তির কথা উল্লেখ রয়েছে তা যদি সে জানতো, আল্লাহ আকবার। তৃতীয়ত হচ্ছে ঈসা আলাইহিস সালামের এবং অন্যান্য নবীদের ব্যাপারে তার আকীদা। গোলাম আহমদ কাদিয়ানি তার বইতে তিনি লিখেছেন, ঈসা আলাইহিস সালাম এর 3টি ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা ভালো জানেন তিনি কি মিথ্যা সাব্যস্ত করেছেন। অথচ কোরআনে এসেছে, আল্লাহ তাআলা অপেক্ষা অধিক সত্যবাদী আর কে হতে পারে, আর নবীগণ যা কিছু বলেছেন তা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাই হুকুমই বলেন। অতএব নবীদের ভবিষ্যৎবাণী যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলার যে বাণী সেটাও মিথ্যা। নাউজুবিল্লাহ। তিনি আরও লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার মৃত্যুবরণ হয়েছে, তিনি কিয়ামতের পূর্বে আগমন করবেন না। অথচ কোরআনে কাফিররা বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে, যেভাবে হোক তারা হত্যা করেছে বা বিভিন্ন কাহিনী তারা বানিয়ে বলছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছে সূরা নিসাতে আয়াত নম্বর 157, সেখানে বলছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, তো তাকে আবার পাঠানো হবে।
আর সেখানে সে বলছে যে ঈসা আলাইহিস সালাম সে আর আসবে না। উচিত তার চিন্তা হচ্ছে কাফেরদের চিন্তা। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে অচিরেই তোমাদের মধ্যে মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম আসবে ন্যায়পরায়ণ বাদশার রূপে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তার বইতে আরও লিখেছেন মির্জা সাহেব বনি ইসরায়েলের নবীদের চেয়ে উত্তম, যেহেতু সে ইসরায়েল যা দাবি করেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে বিভিন্ন বিষয় সম্পর্কে তার চিন্তা সেটাই। অথচ সর্বসম্মত আকীদা হচ্ছে কোনো মুমিন চাই সে যত বড় বুজুর্গ হোক না কেন নবীর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ হতে পারে না। চার নম্বর হচ্ছে ফেরেশতা সম্পর্কে আকীদা। তার বইতে এসে বলছে ফেরেশতা বলতে কিছু নেই, অথচ কোরআন এসেছে আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ। তাছাড়া ফেরেশতাদের উপর আমাদের ইমান অবশ্য অবশ্যই আনতেই হবে। কাদিয়ানি আরও বলেছে যে জিহাদের হুকুম রহিত হয়ে গিয়েছে না অজুবিল্লা, অথচ কোরআনে এসেছে তোমাদের তোমরা তাদের কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো যতক্ষণ না ফিতনা অর্থাৎ কুফুরি কর্মকাণ্ড দুর্বৃত্ত না হয়। পাঁচ নম্বর হচ্ছে হাসরের সম্বন্ধে কাদিয়ানির বিশ্বাস। মির্জা বলেন মৃত্যুর পর হাসরের ময়দানে কেউ একত্র হবে না, বরং সরাসরি জান্নাত বা জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করব, মুশরিকদের বলবো যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে তারা কোথায়। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাসরের সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। মির্জার আরও কিছু ভ্রান্ত আকীদা যা শুনলে আপনারা আরও অবাক হবেন, এতক্ষণ যা শুনেছেন তো শুনেছেনই, বাতি দেন এখন কি আসছে সেটা শুনুন। মির্জার বইতে আছে যে যে ব্যক্তি মির্জার নবুয়াতের মানে না অর্থাৎ তাকে নবী মানে না সে জাহান্নামি কাফের হবে, মানে সে জাহান্নামে চলে যাবে কাফের অবস্থায় নাউজুবিল্লাহ। অথচ সমগ্র দুনিয়ায় ওলামায়ে কেরামরা ফতোয়া হলো যে যে ব্যক্তি মির্জাকে নবী মানবে সে কাফের। দ্বিতীয়ত হচ্ছে মির্জা নিজেই মুজাদ্দিদ হওয়ার দাবি করেছেন, অথচ সে হেদায়েতই পেল না, ইমান থেকে বঞ্চিত হওয়া একজন লোক হাজারো মানুষকে সে গোমরাহ নিচ্ছে এবং নিজেও গোমরাহি হয়েছে। তারপর হচ্ছে তার উপর বিশ পারা কোরআন নাজিল হয়েছে নাউজুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আমাদের যে আসমানি কিতাব তিরিশ পারা যে কোরআন সেটা নাজিল হয়েছে, এটা সবাই বিশ্বাস করে সবাই মানে। চতুর্থ হচ্ছে তিনি নিজেকে হিন্দুদের শ্রীকৃষ্ণ অবতার হওয়াও দাবি করেছে নাউজুবিল্লাহ, এর দ্বারা তো তার প্রমাণই হয় সে স্পষ্ট একজন কাফের। পঞ্চমত হচ্ছে তিনি নিজেকে জুলকার নাইন হওয়ার হাস্যকর দাবি করেছেন নাউজুবিল্লাহ, অথচ কোরআনে বর্ণিত জুলকার নাইন বহু পূর্বে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন। এছাড়াও তার আরও আরও অসংখ্য অসংখ্য ভ্রান্ত আকীদা রয়েছে। অথচ আমি তো কেবল মাত্র বেসিক বিষয়গুলি বলেছি, আরও যে অন্য ছোটোখাটো বিষয় রয়েছে সেগুলো শুনলে তো আপনারা বলবেন যে এখনই তাকে হত্যা করা উচিত, যদিও সে মারা গিয়েছে, তার মারা যাওয়া ঘটনাটা কিন্তু আরও খারাপ অবস্থা, সে কিন্তু টয়লেটে পড়ে মারা গিয়েছে নাউজুবিল্লাহ, তার অবস্থা কিন্তু খারাপ অবস্থাতেই মারা গিয়েছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সেরকম একটি বিচার করে দিল। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন তার অবস্থা কেমন আছে। এবার আসি আমরা কাদিয়ানিকে কেন কাফের বলবো। আসল কথা হচ্ছে আমরা যে সকল বিষয়গুলি শুনলাম বুঝলাম তা থেকে স্পষ্টভাবে আমাকে আর আপনাদেরকে বোঝানো দরকার নেই তাকে কাফের বলে ঘোষণা দেওয়ার আর কোনো কিছু বাকি আছে। তাকে কাফের কিন্তু আজকে থেকে বা কয়েক বছর আগে থেকেই মানুষ বলছে না, এটা অনেক বছর আগে ইসলামী সম্মেলনে 144টি দেশ তারা একসাথে ঘোষণা করেছে যে এই কাদিয়ানি কাফের। সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দে 1974 সালে এই ঘটনাটি ঘটে। তাছাড়া 1988 সালে OIC-র উদ্যোগে সকল মুসলিম দেশের ধর্মমন্ত্রীদের একত্রিত করে
সবাই বলেছে যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার যারা অনুসরণ করে তারাও পর্যন্ত কাফের সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাকে কাফের বলা আমাদের জন্য ইমানি দায়িত্ব যারা কাফের বলবে না বিশ্বাস করবে না তাদের ইমানে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক আমিন